মুসলমানের 200 পরিবার তাকিয়া আমরা একটা পরিবার দে, একটা পরিবারের একটা ছেলেরে মাদ্রাসা চাইয়া ইনু তুমি হেমন্ত বিশ্ব শর্মার লালস কিভাবে হয়ে গেল? তুমি প্রতারিত হইও না, দেশ চালাও, সুন্দর হরি চালাও। দেশ যারা সুন্দর হরি চালাবে, শান্তির সাথে দেশ চালাও, মানবতার কল্যাণে দেশ চালাও, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের পক্ষে কাজ করো, আমাদের দোয়া তোমাদের প্রতি থাকবে। কিন্তু তুমি হিন্দু, তুমি মুসলমান, তুমি খ্রিস্টান, তুমি শিখ, ভারতবর্ষের সুস্থ নাগরিকদেরকে বিভাজন করে দেশ চালাতে পারবা না, আল্লাহর গজব নাজিল হইব। জোরে কও সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ আসল না কও চাল দেখি, আল্লাহ আসল না কও, হাত উঠাও আল্লাহ আসল না কও, এই সৃষ্টিকার জোরে কও আল্লাহ, এই বিশ্ব কায়নাতকার জোরে কও আল্লাহ। আল্লাহর হুকুমে গাছর ভাতা লড়ে না, আমরার দোয়ায় তুমি শ্যাম হইছো, আমি সাতবার কইছি তুমি শ্যাম হইবা, তিনবার আমি খাবে দেখছি শ্যাম, কিন্তু রাখ বাবা হেমন্ত বিশ্ব শর্মা শ্যাম হইব, আমি তিনবার খাবে দেখছি, এরপরে কিন্তু রাখ মোড়া, অর্থাৎ শ্যামা আসামর রাজ সিংহাসন যারা বসল তারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে সৃষ্টির কল্যাণে পিপিলিকা থেকে নিয়ে জঙ্গলের দরিন্দা পরিন্দা সমস্ত সৃষ্টির কল্যাণে রাজ সিংহাসন বসনেওয়ালার ওয়াজিব হইল, অবশ্য কর্তব্য হইল, জরুরত হইল সবর কল্যাণে খাস করা। ইনো আপনার এক ডং শুরু হয়েছে, তুমি হিন্দু, তুই মুসলমান, তুই হগ, তোমার বাপ যে বেটা যে বালা কথা কইব বালা কাজ করব তার আমি প্রশংসা করব রাত 12টা একটায় দিন 12টা তো তোমার বহল লেখাইন হিন্দু বেটা আরএসএস প্রধান মোহন ভগবত সাহ শিলচর সাইদিন রয়েছে বারদর দিন আমি ভিডিও ক্যাসেটিং সালিসি আপনার কথাকে আমি ভালোবাসলাম মোহন ভগবতের সাথে শান্তির জন্য আগামী ডিসেম্বরে নাগপুর বসবো আমি ইনশাআল্লাহ দোয়াত করবা প্রধানমন্ত্রীর সাথে বসবো ইনশাআল্লাহ কিন্তু মোহন ভগবত হিন্দু হলোর বাবাজি যেন সুবহানাল্লাহ বেটায় কিতা কইতরা কিতা নাম শের খান শের খান বেটায় রোজা ধরে বাড়ি আর ইফতার করে আইয়া আরএসএসর অফিস হ্যাঁ আসাম স্টেট আরএসএসর মুসলিম মঞ্চ উপসভাপতি আমার মুড়ি এই গুন্ডা বেঠা বুঝছেন কথা আমরা কোনো ইসলাম ধর্মে কোনো হিংসা নাই জোরে কও সুবহানাল্লাহ ইসলামের মূল ফিলোসফি হলো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র মানব জাতির কল্যাণে কাজ করো বলো সৃষ্টির কল্যাণে কাজ করো বলো হিন্দু ধর্মে কোনো ব্যাথায় যদি হিংসা দেখাইতে পারে তাকে আমি 1,00,000 টাকা পুরস্কার দিব হিন্দুইজম প্রেমবাদিজম সনাতন ধর্ম প্রেমবাদের ধর্ম মানবতার ধর্ম ইনো হিন্দুত্ববাদ লইয়া আলি হুদ্দাও রাজ সিংহাসন বইটায় করি সাইজলামি কর্দা এখানে জোরে কও নাউজুবিল্লাহ বৌদ্ধ ধর্মতে হিংসা নাই অষ্টমার শান্তির ধর্ম কোন ধর্মে খ্রিস্টান ধর্মে হিংসা নাই আমরা মানুষ আমরা বিভিন্ন কার্যসিদ্ধির জন্য আমরা ধর্মরে ব্যবহার করিয়া হ্যাঁ আমরা ধর্মরে ব্যবহার করে উল্টাপাল্টা করি তাও ইলে মাদ্রাসা হল কওমি মদরসা টাকা লাগবো বকুয়া হলে কওমি মদরসা টাকা লাগবো ইকানো তাই জিন্দা তাইতে তাইতে দৌড়া হদিস পর্যন্ত হইত সবহকে ইনশাআল্লাহ এক একটা আওলাদ হাফিজে কোরআন বানাইবায় পানিঘাট অঞ্চলের আপনারা হাত উঠাও সবে হাত উঠাও সবে ইনশাআল্লাহ এই অঞ্চলটা কি 1,000 হাফিজে কোরআন আমরা চাই জোরে বলো ইনশাআল্লাহ হাফিজে কোরআন হোক আমাদের ছেলেটা ডিসি হয়ে যাকে বাধা নাই হাফিজে কোরআন হোক আমাদের ছেলেটা আইপিএস অফিসার হয়ে যাকে বাধা নাই হাফিজে কোরআন হোক আমাদের ছেলেটা ডাক্তার বেটা হয়ে যাকে বাধা নাই হাফিজে কোরআন হোক আমাদের ছেলেটা ইঞ্জিনিয়ার বেটা হয়ে যাকে বাধা নাই জায়গায় জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠা করো স্কুল কলেজ ইউনিভার্সিটি গবেষণাগার প্রতিষ্ঠা করো আধ্যাত্মিকতার কেন্দ্র খানকা মারাকিস প্রতিষ্ঠা করো
এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানব গোষ্ঠীর কল্যাণে আমরা মানবতার ফিলোসফিকে বাস্তবায়ন করে যাব। আমাদের দেশ ভারতবর্ষ সার্বভৌম, ভারতবর্ষে শান্তির হাওয়া প্রবাহিত হোক, সবক আল্লাহুম্মা আমিন। আসামের জমিনে শান্তির হাওয়া প্রবাহিত হোক, সবক আল্লাহুম্মা আমিন। তাহলে আপনারা মাদ্রাসার কথা থুয়া বুঝছ, ইনশাআল্লাহ মাদ্রাসা মুসলমানের 200 পরিবার তাকিয়া একটা পরিবারের একটা ছেলে বিশেষ ইসলামী জ্ঞান ভাণ্ডার কোরআন হাদিসের বিশাল জ্ঞানের ভাণ্ডার তাকি হিকাল লাগিয়া বিশেষজ্ঞ বানাইবার প্রতিষ্ঠান হইল মাদ্রাসা আজরে হর সুবহানাল্লাহ। এলো আমি মাদ্রাসাগুলা দেখিস, আমি মাদ্রাসাগুলা বন্ধ করে দিম, তোমার বাপেও ভারতো না, জোরে কও সুবহানাল্লাহ। তোমার দাদায় ফারতো না, জোরে কও সুবহানাল্লাহ। এখান সরকারি মাদ্রাসা নাই, জোরে কও সুবহানাল্লাহ। বাবা বুঝছলি কথা, জিকির করো। আমি সাফান করলে এমএলএ বেটা আইসুন, এমএলএ বেটার লোক আমার সরাসরি দেখা হয় না। গত বুকারের বাসকান্দিত একবার দেখা হইছিল, আমি কিন্তু বালা ভাইটা নেই, বাসকান্দিত দেখা হইছিল। তাই আবার ইয়াহিয়া ভাই কজন দেওয়া যাইতো না, তাই আর উঠিয়া গেছিল গা, বুঝলি কথা। যাই হোক, আমরা সবরে বালা ভাই, মোহন ভগবতে বালা কথা কইছেন, তারিফ করছি না নিবা, প্রান্ত জ্যোতির দিছে কিন্তু সাময়িকে দিছে না, কিতার লাগি দিল না, আমারে এলা করলো না, না কিতা হি আপনার কিতা হেমন্ত কিনি লাইছিনি তারে, যাই হোক দিছে না, ইটা দেওয়া দরকার। অর্থাৎ শান্তির বাতাবরণ আপনারা জানিয়া রাখো, আগামী এক বছরের ভিতরে মোহন ভগবত সাবল লোক আমরা বইম। আর মোহমল ভগবত, মোহন ভগবত তাই যদি হিন্দু ফিলোসফি বুঝো, তাহলে তাই সবরে মায়া করতাস রে সুবহানাল্লাহ। আর আসামের রাজা বেঠায় প্লেন রিজার্ভ করিয়া তাই আইয়া ও বলো সালাম কালাম হুরিয়া ও তাই না বার গেছ সবক লুসিনি না, সম্ভবত তাই যেটা মাতিত্রা হ্যাঁ ই বেটারে হয়তো জিগাই শোন, আমি আর মাতিতে আমি বেটা না মাতিও না, এটা ও বেটা মনে কর সবক দিছে মাতিও না, ও মাত বন আমি খাবেও আইছি মাত বন, ইনশাআল্লাহ মাত বন্ধ হয়ে যাবে। আমি কুফুলি কুশি বাক্সা দৃষ্টিকো খাবে ভাইছি, বাদানকুর খানি খাইয়া আমি হুতিছি 10 মিনিটের ঠান্ডা, বেটার যেগো গটর চিফে হগু মুড়িদামার জিব্রান জেগে সা দে হগু মুড়িদামার, এটা সারা আপনার ইটা হতো হি কালি জার্সি বদলাইয়াও কিতা করে কিতা করে কালি, এটা সিয়াসত নাই, এটা আসল কোনো পলিটিক্স নাই। এটা আজকে পেপারও দেখছি ভারতবর্ষর এক নম্বর মুখ্যমন্ত্রী আইন ওইলা মাতিলে এক নম্বর মুখ্যমন্ত্রী হয়ে কোন ভাই কিতা করছে, বুঝ এক নম্বর মুখ্যমন্ত্রী হইব যারা সবার পক্ষে কথা কইব, জোরে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাই হোক যাই হোক, আমি খাবে দেখছি যে বেটা বেটার হাসনি করে, আমি বললাম তোমার হেমন্ত সিধা হওয়া জায়গা আবার হোজা গিয়ে ফেললাম, ই খাপ দেখলাম ঠিক আছে, গোয়াল ফলার দেখছে খাপ আম্বারি কলেজের দ্বারো গত জানুয়ারির 11 তারিখ হেমন্ত আইসে আয়া বেটা সালাম দিছে আমারে, আর আর কইছে হুজুর ভাল নি বলে ভাল, তুমি আমার ব্রিজটা করে দিও আর হসপিটালটা করে দিও, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাইব। এ বেটা তো জাগিয়া ঘুমালি, বুঝছো না কথা, খারে খারে খুশি করবার লাগিয়া ও হর বখের খালে। তবে বকিতে বকিতে একটা কথা জানি রাখো, আমার ও বেটাও এমএলএ, প্রত্যেকের সীমার ভিতরে মাথা লাগবো, সবচেয়ে বড় জিনিস হলো ইজ্জত সম্মান। এক গোষ্ঠী মানুষে তোমার মাথাত লইয়া চলল আর আরেক গোষ্ঠী মানুষে তোমার নাম শুনতে পারে না, একই ব্যাপার, একই ব্যাপার, সমীক্ষা চালাও মুসলমানও। আমি বেটারে হাইলে কইমু, তুমি এটা বাদ দাও, পলিটিক্স করো সুন্দরভাবে করো, জোরে হো সুবহানাল্লাহ। আমার মত আমি কইবার ই হিম্মত সাহস আমার আছে, জোরে হো সুবহানাল্লাহ। বেটা আমার 10 বছরের হরু, 25 বছর তাকি সম্পর্ক। যাই হোক, সরকারি মাদ্রাসা বলছে এটা আমরা সরকারের সম্পত্তি, এখন কওমি মাদ্রাসাগুলারে আপনারা হেফাজত করে নিতা শুভ হোক ইনশাআল্লাহ। আর জিকির কর্তা এই মাদ্রাসার উপলক্ষে না হইলেও 100টা খানকা বানাইতে সবে কই ইনশাআল্লাহ। আমি আর লম্বা চড়া করি আর না, আপনারা জিকির করবা তো ইনশাআল্লাহ। তিন সাহেব তোয়া হইলি আর মূল মিশন হইল ইলিম, ইলিমর মিশন আর আল্লাহর জিকিরর মিশন, জোরে হো সুবহানাল্লাহ। তারার ইলিম আল্লাহ অত বরকত খেলে দিছই এই দেশের সংস্কার তিনজনে করছই, এলিম এত বরকত খানে হইছে জিকিরর বরকতে।